দেশে এসেছেন সাবিলা নূর, দাঁড়ালেন ক্যামেরার সামনে। হুট করে হারিয়ে গিয়েছিলেন সাবিলা নূর, ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী কোথাও নেই। তার এই আকস্মিক হারিয়ে যাওয়া বিস্মিত হয়েছিল ভক্তরা। এটা গত মার্চের কথা, সে সময় সাবিলা নূরের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। সাবিলার মা নুসরাত জাহান জানিয়েছেন সাবিলা আমেরিকা গেছেন, সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম মেকিং নিয়ে লেখাপড়ার জন্য 3 মাসের একটি কোর্সে গিয়েছেন সাবিলা। সেসব পুরনো খবর। পুরনো খবরের একটি হচ্ছে সাবিলা নূর ঈদের নাটকেও ছিলেন না, ভক্তরা ছিলেন চিন্তিত। তবে সুখবর হচ্ছে ফিরেছেন এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। 6 আগস্ট থেকে বাড়িওয়ালি নামে নতুন একটি নাটকের কাজও শুরু করেছেন। এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ, তার বিপরীতে আছেন মিশ্রু সাব্বির। নাটকে সাবিলার চরিত্রের নাম টুম্পা। সাবিলা নূর এ বিষয়ে বলেন, গত ঈদে কোনো নাটকে ছিলাম না, এটা আমার ভক্তদের জন্য যত বড় মিস ততটাই আমার জন্য। আমিও মিস করেছি দর্শককে, ক্যামেরাকে। এখন আমাকে আবারও নিয়মিত দেখতে পাবেন, কিছু নাটকের শিডিউল দিয়েছি, আবার আমি নিয়মিত হচ্ছি, ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আবার নিয়মিত যোগাযোগ হবে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।